কাজ মেটে নাই, তাদের গায়ের বস্ত্রগুলো কেটে কেটে চু চিল দিয়ে শুকুনে দিয়ে কাগের দিয়ে খাইয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, আমি তো একা দেখি না, আপনারা তো দেখেছেন। তবে বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চা, ওরা কি অন্যায় করেছে বলুন? তেল গরম করে তার কড়াতে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার! জান বাঁচানোর তাগিদে যারা ওখান থেকে পালিয়ে এসেছে, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, বাংলাদেশের উপকূলে নদীর তীরে যারা বাস করছে, তের পুল টাঙিয়ে কষ্ট করে, আহারে চোখের সম্মুখে মায়ের ইজ্জত নিয়েছে, বোনের ইজ্জত নিয়েছে, বিবির ইজ্জত নিয়েছে, মেয়ের ইজ্জতকে লুণ্ঠন করেছে, যারা বেঁচে আছে আপনি বলুন এদের মুখে কখনো কি হাসি ফুটতে পারে? যারা বেঁচে আছে ওদের মুখে কি হাসি ফুটবে বলে মনে হয় আর? না। অতএব আল্লাহ যখন সুখ দিয়েছে, নিয়ামত যখন দিয়েছে, নিয়ামত ভক্ষণ করুন, শুকরিয়া আদায় করুন, নইলে আল্লাহ যেমন দিয়েছে কেউ আল্লাহ নিতে পারে, ইন্না যাবিল আসাদিন, আর কঠিন জাহান্নামে নিক্ষেপ করে দেবে। অতএব আমার মুসলমান ভাপো ভাইরা, অত সহজ ইসলাম আমরা পাই না। ইবতেদা ইসলামে আল্লাহর নবী দিনের দাওয়া দিয়েছিলেন চুরি করে করে, লুকিয়ে লুকিয়ে। আজকে তো শুরু হয়ে গেল, প্রকাশ্যে মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে। তবে এসব ছিল না, লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়া দিয়েছিলেন। কেন? আমি মুসলমান তো দূরের কথা, কেউ যদি মুসলমানের পক্ষে কথা বলতো যে মুসলমানরা ভালো, এই কথা যদি কেউ বলতো তার উপরে প্রকাশ্য অত্যাচার হতো। কি কঠিন দিন ছিল, আর কি সুখ আমরা পেয়েছি বলুন? আহারে, আল্লাহ নবী সেদিনে চুরি করি করে দাওয়াত দিচ্ছে। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছেন, হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আর গোপনে নয়, এবার আপনি প্রকাশ্যে দেন, কার কাছে আগে দেবো? আল্লাহ, আল্লাহ পাক ডেকে বলছে, হাবিব যাও, তোমার গোত্রের কমের বংশে মানুষকে আগে কোরআনের দাওয়াত দাও, কারণ তুমি যদি অন্য জাতির কাছে যাও, তারা আঙুল তুলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার গোত্রের কমের বংশে মানুষেরা তোমাকে নবী বলে মনে না, আর তুমি এসো আমাদের কাছে সামাদ দাওয়াত দিতে, যাও, প্রথমকে হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। অতএব রসুল, আগে তোমার বংশে মানুষকে আগে দাওয়াত দাও। তৎকালে মাইক ছিল না, বিশেষ কোনো ঘোষণা করা দরকার পড়লে পাহাড়ে নিকটে ডাকতেন, আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রসুল পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন, সাবা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের নিকটে তার গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওরে আমার বংশের মানুষেরা, আচ্ছা আমি কি তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলেছি? তার এক বাক্যে বললেন মুহাম্মদ, না কখনো নয়। আরে তুমি তো আলামিন, তুমি তো আমানতদার, তুমি তো সত্যবাদী, জীবনে মিথ্যা বলো নাই। রাসূলুল্লাহ বলছেন সেই সুযোগে কি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আমি, পিছনে কি হচ্ছে সামনে কি হচ্ছে তাও তো আমি দেখতে পাচ্ছি, তোমার তো আমার সম্মুখে পিছনে কি হচ্ছে তা কি জানো? তা তো নয়। তবে আমি যদি বলি পাহাড়ের পিছনে এক দল ঘোর শত্রু সশস্ত্র বাহিনী একবার রেডি, তোমাদের উপর হামলা করবে, এটা কি বিশ্বাস করো? এক কথা বলেছিল মুহাম্মদ, নাম হ্যাঁ, তুমি যা বলবে আমরা ওটাই বিশ্বাস করব, কারণ তোমার জমানে কখনো মিথ্যা কথা আমরা শুনি না। আল্লাহ রসুল এবার তিনি বলছেন, আমার আল্লাহ পাক বলেছেন, হাবিব তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু না, ইউহা, আল্লাহর ওহী আমার প্রতি নাযিল হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক একক, এক অদ্বিত, আল্লাহ ইজওয়ান, আল্লাহকে এক বলে মেনে নাও, আমি তার প্রেরিত রসুল, আমাকে নবী বলে মেনে নাও, বুধ পূজা করো না, অগ্নি পূজা করো না, মশাল জ্বালাইও না, ঘন্টা বাজাইও না। যেই এই কথা বলল, এতদিন রসুল্লাহ ছিলেন তাদের কাছে জ্ঞানী শিক্ষিত পণ্ডিত আলামিন আমানতদার, এখন আমার নবী পাক হয়ে গেলেন পাগল ম্যাট উল্লাস। কারা বলছে? এত সময় যারা বলছিল মোহাম্মদ তুমি আলামিন, তুমি আমানতদার, তুমি সত্যবাদী, তারাই বলছে মোহাম্মদ আমার এতদিন জানতাম তুমি একজন জ্ঞানী, আজকে আমরা নিশ্চিত বুঝতেই পেরেছি যে মোহাম্মদ জীবনে কলেজ ইউনিভার্সিটি চৌকট পাড়ায় নয়, এক কলম লিখতেও পারে না, এই মোহাম্মদ কখনো জ্ঞানী শিক্ষিত পণ্ডিত হতে পারে না। অতএব আমাদের কি হয়ে গেল, তুমি একজন পাগল, যাও, এ জায়গা শেষ নয়। নবী পাকের চাচা, যার সঙ্গে ব্লাডে রক্তের কানেকশন বেশি, নাম তার আবুল আহাব, একটা পাথর উঁচু করেছে, উঁচু করে বলছে মোহাম্মদ তাব্বা না কালি হাজা জামাতি না,
তুই আমাকে এই জন্য ডেকেছিস আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিলি, যা বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। কাকে বলছে? আমার নবীকে বলছে। এই পাঁচ